কথায় আছে, সাংবাদিকরা তৃতীয় চোখ দিয়ে দেখে। আজ তার একটি প্রমাণ আপনাদের দেখাবো। মজুর ভাই, মজুর ভাইয়ের অবস্থা আছে, গান করতে ডাকে দেওয়া হয়েছে, বিশাল খারাপ। আমার কাছে ভিডিও আছে, বুঝছেন? গানটা সরাই দিব, বস, গানটা সরাই দিব, গানটা সরাই দেন ভাই। না না না, আমি ওই সিন আসি নাই ভাই, আমি আমরা মূলত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আলফা ইটের ভাটার সামনে যে দুর্ঘটনা ঘটে, সিএনজির দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, সেটি চলচিরা বিশ্লেষণ করে আপনাদের বের করে দেওয়ার চেষ্টা করব যে এখানে কেন এই দুর্ঘটনা ঘটেছে। আল্লাহ যার যেখানে মৃত্যু রেখেছেন সেখানে মৃত্যু হয়। আল্লাহ হয়তো এই মুজিবুর রহমান নামে যে ব্যক্তিটি রয়েছে তার মৃত্যু হয়তো এখানে আল্লাহ চেয়েছে, তাই তার মৃত্যু এখানে লেখা ছিল। এখানে যে দুর্ঘটনা হয়েছে তার মূল কারণ খুঁজে বের করে দিব আমি, কিভাবে কেন অ্যাক্সিডেন্টটি হয়েছে, কেন দুর্ঘটনা ঘটেছে এটিও আমি বের করে দিব। এখানে আমরা যদি দেখি তাহলে একটি প্রাইভেট কারকে আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখে মনে হবে যে একটি প্রাইভেট কার এসে সিএনজিকে লাগিয়ে দিয়ে সিএনজিকে ধাক্কা দিয়ে চলে গেছে, এরকমই সবারই ভাবার কারণ। আমরা যদি সিসি ফুটেজ দেখি অথবা যে কোনো ভাবে আমরা এখানে যারা ছিল তারাও এই ধরনের ধারণা করেছেন। সিএনজিটি সে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের পিছন সাইডে হালকা ধাক্কা দেয়, এরকম একটু বোঝা যায়। তবে মূলত সিএনজি প্রথমে লাগিয়ে দেয় ট্রাকের পিছনে, সেখানে ট্রাকের পিছনে আমরা আরেকটি জিনিস দেখেছিলাম, সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা সহ সেইখান থেকে ছবি উঠিয়েছে, সেইখানে দেখেছিলাম যে কিছু রক্ত লেগে আছে। তবে ওই পাশে যে ব্যক্তিটি সিএনজির যে পূর্ব কোণারে পূর্ব সাইডে বাম সাইডে বসেছিল তার সেই রক্তটি লেগেছে, এরকমই বোঝা গেছে। কারণ এখানে ব্লাড যেভাবে লেগেছে ট্রাকের একটি কোণারে এক সাইডে পিছন সাইডে ব্লাড লেগেছিল। পাশ কাটিয়ে ট্রাক থেকে যাওয়ার চেষ্টা করে, তখনই ট্রাকের পিছনে হালকা লাগিয়ে, হালকা লাগানো মাত্রই সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই তার ফুটেজ দেখুন, এই পিছে লাগানো মাত্রই এখান থেকে কিছু অগ্নিফুরঙ্গা ঝরছে ট্রাকের পিছন থেকে লাগানো। তবে এখান থেকে তাৎক্ষণিকভাবে আবার এই প্রাইভেট কারটি আসছে, প্রাইভেট কার কিন্তু তার নিজস্ব গতি নিয়ন্ত্রণ চেষ্টা করে, সে কিন্তু অলরেডি তার সেফটি নেওয়ার চেষ্টা করেছে এবং সেফটি নিয়েছে, অনেকটি নিয়ে চলে গেছে। এখানে প্রাইভেট কারের কোনো দোষ ছিল না, শুধু তার একটা দোষ বলতে আমরা গতিটি বেশি ছিল। প্রাইভেট কার এখানে কোনো সম্পৃক্ততা হয় নাই দুর্ঘটনার সাথে। হ্যাঁ, তবে এখানে যেটি দুর্ঘটনা হয়েছে, এখানে এই দুই দিন আগে যে একটি ট্রাক রয়েছে সে ট্রাকটিও রাস্তাতেই দাঁড় করিয়ে রেখেছিল, সিএমপিতেই দাঁড় করানো ছিল। আর সিএনজি ড্রাইভার ছিল হারুন রশিদ, তিনিও তুলসীপুরের বাসিন্দা, এবং মুজিবুর রহমান যিনি ছিলেন দুর্ঘটনায় যিনি নিহত হন তিনিও সেই তুলসীপুরের বাসিন্দা। এছাড়াও আরও তিনজন ব্যক্তি আহত হয়েছেন, তারাও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে এখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেখান থেকে আমরা জানতে পেরেছি সেই সিএনজি ড্রাইভার হারুন মূলত গাঁজা সেবী ছিল, সে সব সময় গাঁজা সেবন করত, এতটুকু তথ্য আমরা পেয়েছি। তার সিগারেটের ভিতর গাঁজা নিয়ে সবসময় চলাফেরা করতো, এইভাবে গাঁজা সেবন করতো। সিএনজির গতি অত্যাধিক ছিল। সার্বিক বিষয় বিশ্লেষণ করে আমার দৃষ্টিতে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে সে নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে। সত্যের সন্ধানে সাহসিকতা।